প্রত্যেককে নমস্কার। আজকের এই ভিডিওতে প্রথমে ক্ষমা চাই নেব যে সাউন্ড একটু প্রবলেম হতে পারে, কারণ আজকে আমি আমার মাইক টানতে ভুলে গেছি। গতকাল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় তিনি বললেন যে যে সিটটা এখন বর্তমানে আছে আপনাদের মাদ্রাসাতে, প্রায় সিট রয়েছে ধরুন আপনাদের প্রায় 1700 সামথিং, তিনি বলছেন নাকি যে 5000 প্লাস তিনি কিন্তু সিট নেবেন এই বছর মাদ্রাসাতে। অতএব প্রচুর পরিমাণে কিন্তু শিক্ষক নিয়োগ হতে পারে এই বছর। এসএসসির এই মুহূর্তে কোনো খবর নেই, যারা আমাকে ফোন করছেন যে এসএসসি কোনো খবর দিন, এসএসসি কোনো এই মুহূর্তে কোনো খবর নেই। তবে মাদ্রাসা কিন্তু এক্সামটা হবে, এটা কিন্তু নেবে এই বছর সরকার। অতএব এক্সামের টাইম আপনি ধরতে পারেন অক্টোবরের শেষ দিকে। তো যারা এখনও পড়াশোনা ঠিক মতন করছেন না, প্রত্যেকে অনুরোধ করবো যে পড়াশোনাটা করুন। এই যে সরকারের একটা ছেবলামি, সরকারের একটা টোপ, এই সমস্ত না দেখে নিজের মতো করে পড়াশোনাটা করুন। যদি সরকারের ছেবলামি হয় তো সেটা পরে হবে, কিন্তু তার আগের থেকে আপনার কিন্তু নিতে হবে প্রস্তুতি, কারণ সামনে পরীক্ষা এলে ওই সমস্ত বিদ্রূপপূর্ণ কথাবার্তাগুলো কিন্তু আপনার কাজে লাগবে না, কাজে লাগাবে পড়াশোনাটা। ঠিক আছে, প্রত্যেককে বলবো আমাদের বাংলা ভর্তি চলছে, বাংলা ক্লাস আপনার আমি নিচ্ছি, এটা আমাদের স্টাফ রুম। ইংলিশ ভর্তি চলছে, আমাদের স্যার নিচ্ছেন ইংলিশ। আর আজ থেকে শুরু হচ্ছে আপনাদের প্রাইমারির নতুন ব্যাচ, প্রাইমারি ডেট যেটা আপনার সেপ্টেম্বরে 12 হবে বিজ্ঞপ্তি, আর পরীক্ষাটা হবে আপনার ডিসেম্বরের শেষ দিকে। দেখুন, প্রাইমারি টেট একবার নিয়েছে 2022, রেজাল্ট বের করে দিয়েছে, অতএব নতুন টেট নিতে কোনো বাধা নেই। আর যে সমস্ত কেস পড়ে রয়েছে সেগুলো আলাদা বিষয়, সেগুলো কিন্তু আপনাদের জন্য নয়, সেগুলো হলো 2014-17 জন্য রয়েছে আর কেসটা। অতএব আপনাদের জন্য নতুন টেট আসছে, যারা পাস করেছেন ওরাও দিতে পারবে, যারা পাস করেননি ওরাও দিতে পারবে, যারা ফ্রেশার্স বিএড ডিএলএড সবাই দিতে পারবে। কোনো কেস টেস এখানে কিচ্ছু হবে না, যে কেস চলছে সেগুলো সব চলছে আপনার সুপ্রিম কোর্টে। অতএব আপনি পড়াশোনা করুন, আপনি টেট পরীক্ষা দেন, আপনি মাদ্রাসা পরীক্ষা দেন, আর এই স্বপ্ন সত্যি করুন। কারণ অনেকে বলে যে হবে না, সেটা নিজেও মরে আর লোককেও কিন্তু মরায়। আমার এই নাম্বারে ভর্তি চলছে, পারলে এই নাম্বারে আপনি কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করলে আপনাকে নোটস পাঠাবো, আপনি নোটস দেখুন, তারপরে আপনি ভর্তি হবেন। রেট একদমই কম, একদমই সামান্য রেট, কিন্তু অসামান্য পড়াশোনা হয় আমাদের বিএস একাডেমিতে। ঠিক আছে বন্ধু, আজ রাখছি, প্রত্যেককে বলবো যে পারলে লাইক করবেন, পারলে সাবস্ক্রাইব করবেন, পারলে কিন্তু আপনার আমাদের এই ভিডিও চারদিকে আপনি ছড়িয়ে দেন। থ্যাংক ইউ।